দিনের পর দিন বিদ্যুৎ মাশুলের বৃদ্ধি হওয়া নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল সিআইটিইউ, কেএআইকেএস, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। বৃহস্পতিবারের এই বিক্ষোভ কর্মসূচি থেকে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বর্তমান সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সুর চড়ান। জোলাইবাড়ি থেকে বিলোনিয়া জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে নিম্নমানের, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। রাজ্য সরকার সমগ্র রাজ্যের উন্নয়নে ও লোকজনের সুবিধার্থে নানান কাজ করে যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণ ত্রিপুরার উন্নয়নে জোলাইবাড়ি থেকে বিলোনিয়া যাতায়াতের জন্য জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু খুবই নিম্নমানের কাজ করাচ্ছেন ঠিকাদার। কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন সময় পেট্রোল ডিজেল দিচ্ছে আর এম সাহা পেট্রোল পাম্পের সদস্যরা। পাম্পের কর্মরত সদস্যদের খামখেয়ালিপনায় যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, এমনটাই চিত্র লক্ষ্য করা গেল বৃহস্পতিবার। পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল দেওয়ার সময় চলছে ওয়েল্ডিংয়ের কাজ। গোটা বিষয়টি নিয়ে গ্রাহকদের মনেও ক্ষোভ লক্ষ্য করা যায়। শুভবুদ্ধি সম্পন্ন লোকজনেরা চাইছে পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল প্রদানকালে মেরামতির কাজ বন্ধ রাখা হোক। এখন দেখার বিষয় লোকজনের নিরাপত্তার দিকে চেয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানে বাম সরকারের আমলে বিনোদনের কথা চিন্তা করে পার্ক নির্মাণ করা হয়েছিল রাজ্যের রাজকোষাগারের অর্থ ব্যয় করে, কিন্তু এই পার্কগুলি কতটা আজ কাজে আসছে। এলাকাবাসীর অভিযোগ করে বলেন বর্তমানে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে রসা তুলে যাচ্ছে, আর এই মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে অফিস টিলা এলাকায় এই ইকো পার্কের মধ্যে বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা এসে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। অবিলম্বে বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে, বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ করা চলবে না, এই দাবিতে চার দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা, ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ভারতের বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তেলিয়ামুড়া ডিভিশনে ডিজিএম এর নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। কার্যত কৃষকদের পাশেই দাঁড়ালো সুপ্রিম কোর্ট, স্বীকৃতি দিল কৃষি আইন, বদল নিয়ে তাদের আন্দোলনকে যথার্থ। বৃহস্পতিবার শীর্ষ আদালত এই সংক্রান্ত মামলার শুনানিতে জানালো বুধবারে কৃষক প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চের মন্তব্য, কৃষকদের প্রতিবাদ করার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই। মানা হলো না নবান্নের আপত্তি, তিন আইপিএসকে নতুন পোস্টিং দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জেপি নাড্ডার কনভয়ের হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ আধিকারিকদের নতুন দপ্তরের পোস্টিং দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজীব মিশ্রকে আইটিবিপিতে পাঠানো হলো, প্রবীণ ত্রিপাঠীকে এসএসবিতে পাঠানো হলো, ভোলানাথ পাণ্ডে গেলেন কেকেপিপিআরডিতে। তিন অফিসারই 5 বছরের জন্য নতুন পোস্টিং দেওয়া হলো। কখনো দক্ষিণেশ্বরের ছবি, কখনো আবার কোচবিহার রাজবাড়ির ছবি, ভার্চুয়াল বৈঠকে পর্দায় এমন ছবি রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ছিলেন, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক ভার্চুয়াল সম্মেলনে ছিল মোদী। ওই বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর পেছনে পর্দায় দেখা গেল কোচবিহার রাজবাড়ির ছবি। শুধু তাই নয়, বেজে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের গানও। পিএসএলভি C-50 রকেটের সফল উৎক্ষেপণ হলো আজ বৃহস্পতিবার। এদিন শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেটের উৎক্ষেপণ করা হলো, যার মাধ্যমে কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপন করা হয়। পিএসএলভি C-50 তথা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল CSM-01 কমিউনিকেশন স্যাটেলাইট বহন করছে, যা টেলিকমিউনিকেশনের পরিষেবা উন্নত করবে। তাতে টেলিভিশন, টেলি এডুকেশন, টেলিমেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবা উন্নত হবে। বাবরি মসজিদের পরবর্তীতে অযোধ্যায় যে নতুন মসজিদ তৈরি হবে তার ব্লুপ্রিন্ট প্রকাশ করা হবে আগামী শনিবার। তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী প্রজাতন্ত্র দিবসে। মসজিদ তৈরির জন্য গঠিত ট্রাস্ট একথা জানিয়েছে। এ ব্যাপারে 6 মাস আগে সুন্নি ওয়াকফ
বোর্ড গঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সেক্রেটারি আতহার হোসেন বলেছেন, ট্রাস্ট ঠিক করেছে অযোধ্যার মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 2021-এর 26 জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনা আক্রান্তের সংখ্যায় কোটি ছুঁতে চলেছে ভারত। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 24,010 জন। তবে আক্রান্তদের মধ্যে 95% কাটিয়ে উঠেছেন করোনার ধাক্কা। করোনা সংক্রমণের নিম্নগামী গ্রাফের মাঝেই সুখবর শোনালো দেশের স্বাস্থ্যমন্ত্রক। গত 24 ঘন্টায় 33,291 জনের সুস্থতা মিলিয়ে ভারতে করোনার ধাক্কা কাটিয়ে প্রায় 94,49,000 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে যে দেশগুলিতে সব থেকে বেশি থাবা ফেলেছে করোনা, সেই দেশগুলির অবস্থা ঠিক কীরকম? মার্কিন যুক্তরাষ্ট্র সুস্থতার শতাংশ 58.5%, ব্রাজিলে 86%, রাশিয়ায় 79.6%। মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। অবসরের কারণ হিসেবে তিনি মানসিক অত্যাচারের কথা উল্লেখ করেছেন। এক ভিডিও বার্তায় আমির বলেছেন, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে আমি ক্রিকেট খেলতে পারবো না, এই কারণেই খেলা ছেড়ে দিচ্ছি। আমার উপর মানসিক অত্যাচার করা হয়েছে, আমাকে বারবার শুনতে হচ্ছে পিসিবির আমার জন্য অনেক কিছু করেছে, আমি আর সেটা সহ্য করতে পারছি না। 2010 থেকে 2015 পর্যন্ত আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, আমি সাহিদ আফ্রিদির কাছে কৃতজ্ঞ। আমি নির্বাসন কাটিয়ে মাঠে ফেরার পর তিনি আমাকে সুযোগ দেন, সবাই দেশের হয়ে খেলতে চায়, কিন্তু আমাকে বারবার বলা হচ্ছে আমি বিভিন্ন দেশে গিয়ে টি-20 লিগে খেলতে চাই বলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। সম্প্রতি আদিপুরুষে নিজের চরিত্র নিয়ে সেফ আলী খান যখন মন্তব্য করেন, তখন তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। এরপরই এক সাক্ষাৎকারে ক্ষমা চেয়ে তিনি বলেন, কারো কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য নয়, তার বক্তব্যের জন্য যদি কেউ আঘাত হয়ে থাকেন সেজন্য তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু আদিপুরুষ নিয়ে বিতর্কিত সেই মন্তব্যের রেশ যেন কিছুতেই কাটতে চাইছে না। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ আঘাত হানার অভিযোগে তুলে ধরায় বুধবার বেআইনি নোটিশ গেল সেফের কাছে। মামলার দায়ের করেছেন উত্তরপ্রদেশের জৌনপুরের এক উকিল। অন্তত 1,000 বছর আঁচড় পড়বে না অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের কাঠামোয়, তা এমন শক্তপোক্তভাবে হয়ে যায় যা ভূমিকম্পেতেও আঘাত আসবে না। সরজু নদীর তীরে যেখানে মাটি খুঁড়ে মন্দিরের ভগ্নাবশেষ পাওয়া যায়, সেখানেই নতুন মন্দিরের ভিত তৈরির কঠিন কাজ, কারণ বালি অত্যন্ত ঝরঝরে। চম্পত রায় বলেছেন, ভারতীয় ইঞ্জিনিয়াররা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প, বালির সমস্যা সব কিছু মেনে নিয়েই শক্তপোক্ত কাঠামো পড়ে তুলবেন তারা।